তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? বন্ধুগণ আশা করি অনেক ভালো আছেন। মানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মধ্যে যারা বিএনপি সমর্থন করেন বা বিএনপি দল করেন তাদের জন্য আজকে দারুণ একটি পিএলপি ফাইল শেয়ার করতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে আগামী 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। আমি ইতিপূর্বে একটা পিএলপি ফাইল এ বিষয়ে শেয়ার করেছি, তবে আমি যেহেতু প্রতিটা বিষয়ে 2 থেকে 3টা পিএলপি ফাইল শেয়ার করি, তো আরও একটা পিএলপি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদেরকে দেখানো হয়েছে এই পিএলপি ফাইলটা, আপনারা অনেকে এটা নিতে আগ্রহী হয়েছেন। এই পিএলপি ফাইলটা নিতে হলে বরাবরের মতো ভিডিওর ভিতর থেকে 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো খুবই সীমিত সময়ের জন্য, একটা একটা করে 3 বার উঠবে। আপনারা 3টা পাসওয়ার্ড সংগ্রহ করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করবেন। তা না জানেন যে কীভাবে ফাইল ডাউনলোড করতে হয় তারা ডেসক্রিপশন বক্সে চেক করুন, কীভাবে ফাইল ডাউনলোড করতে হয় ওই ভিডিওটা পেয়ে যাবেন, দেখে শিখে নিতে পারেন। এরপর ওই ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের একটা অ্যাপস, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে লিঙ্ক পাবেন, ওখান থেকে ইনস্টল করবেন। তারপর ওই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর উপর দিকে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু আছে। এই 3-ডট মেনুতে ক্লিক করবেন ওই ফাইলটা এখানে আনার জন্য। তারপর ওপেন ডট পিএলপি ফাইল নিচ থেকে 3 নম্বর অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে থেকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্লাইড করে নিচে যাবেন, তাহলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারের ভিতর দেখতে পারবেন প্রতিষ্ঠা ডট পিএলপি ইংরেজিতে লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এই ফাইলটা সুন্দরভাবে এটা পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। তো এটা যেমন তা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে সব কিছুই কাস্টমাইজ করা সম্ভব, কিন্তু আমি শুধুমাত্র সৌজন্য ছবি এবং নামটা কাস্টমাইজ করা দেখাবো। বাকি ছবিগুলো সৌজন্য ছবি যেভাবে পরিবর্তন করব, বাকি ছবিগুলো আপনারা সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো প্রথমত সৌজন্য ছবি পরিবর্তন করে দেখাই। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন, আপনার নিজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইমেজ নিয়ে আসবেন। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। কীভাবে 30 সেকেন্ডে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার অলরেডি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি এই ফাইল ম্যানেজার থেকে এটা ইম্পোর্ট করে নিলাম। এরপর এটা ছোটো বড়ো করা যাবে, আপনারা ছোটো বড়ো করে এখানে সুন্দর মতো বসিয়ে দেবেন, আমি যেমনটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে লেয়ার অপশানে যাবেন, মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর স্টেপে ধরে রাখবেন, ধরে আপনারা স্লাইড করে নিচে নিয়ে আসবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি টেনে টেনে নিচে নিয়ে যাচ্ছি। আগের ছবিটার কাছে আসার পরে আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, নতুন ছবিটা অ্যাড হয়ে গেল। একইভাবে আপনারা উপরে রাজনৈতিক যে নেতাকর্মীদের ছবি আছে তাদের ছবিও পরিবর্তন করতে পারবেন। এরপর দেখাবো সৌজন্য নাম পরিবর্তন। সৌজন্য নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করলে এ ধরনের একটা ইন্টারফেস আসবে এবং কিবোর্ড উঠে যাবে। এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দিবেন, তারপর আপনার নিজের নাম লিখে ওকেতে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে। তো একইভাবে নিচের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের এখানে আপনার রাজনৈতিক পদ পদবি দিতে পারবেন। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। এরপর কাস্টম থেকে রেজোলিউশনটা আলট্রা করে দেবেন, কেননা আলট্রা করে দিলে এটা হাই রেজোলিউশনে সেভ হবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আমার এই পিএলপি ফাইলটা সংগ্রহ করে কীভাবে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা সৌজন্য পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।